সবাইকে ওয়েলকাম করছি। তো কাগজ কেটে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রমাণ করব। মনে করো তোমার কাছে এরকম একটা কাগজ আছে, এটা একটা বর্গাকৃতি কাগজ। এই কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, অর্থাৎ এটার দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এই এই কাগজটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, কারণ এটা যেহেতু একটা বর্গাকৃতি তো বর্গাকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল সমান আমরা জানি যে বাহুর স্কোয়ার। এখন এই যে বর্গাকৃতির এ বাহু বিশিষ্ট একটা বর্গ, এটাকে যদি আমি দৈর্ঘ্য এবং প্রস্থের দিকে একটুখানি বাড়াই, অর্থাৎ এই দিকে যদি একটুখানি বাড়াই, এই দিকে যদি একটুখানি বাড়িয়ে দিই, তাহলে মনে করো আমরা বি পর্যন্ত বাড়িয়ে দিলাম, দৈর্ঘ্য এবং প্রস্থের দিকে বি পর্যন্ত আমরা বর্ধিত করলাম। তাহলে এখন এটা হবে, আর এই যে যে ফাঁকা অংশটুকু আছে সেটাকে একটু আরেকটা রং দিয়ে বা আরেক টুকরা কাগজ দিয়ে আমি এভাবে একটা এ প্লাস বি বাহু বিশিষ্ট একটা বর্গ এঁকে নিলাম। অর্থাৎ তোমরা এই দুটা বি বি বাহু এই 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 আয়তাকার অংশটুকু উভয়পক্ষে সমান করে কেটে এখানে জোড়া দিবা, এবং এখানে অন্য একটা কালারের কাগজ এখানে দিবা, যেটা বি বাহু বিশিষ্ট একটা বর্গ হবে। তাহলে যেহেতু এই পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত আমাদের এ দৈর্ঘ্য এবং একটু বাড়িয়ে দিলাম যেটা, সেটা হচ্ছে বি, তাহলে এটা এ প্লাস বি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। তো যেহেতু এটা এ এবং বি বাহু বিশিষ্ট একটা বর্গ, তাহলে এর ক্ষেত্রফল হবে এখানে এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে এবি, অর্থাৎ এটার দৈর্ঘ্য হচ্ছে এ, কারণ এই যে এইটুকু যেহেতু এ তাহলে এইটুকু হবে এ, এবং প্রস্থ হবে এখানে বি। তাহলে এটা একটা আয়ত যেহেতু, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক একইভাবে এটার ক্ষেত্রফলও এ প্লাস এ বি হবে, কারণ এটার দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ হচ্ছে বি। তাহলে এই যে এই অংশটুকু হবে আবার বি বাহু বিশিষ্ট একটা বর্গ, অর্থাৎ এটার ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। তাহলে এখন এই সবগুলাকে যদি আমরা আলাদা করে যোগ করে দিই তাহলে আমরা কি পাই, অর্থাৎ এখানে দেখো এ বাহু বিশিষ্ট যেটা বর্গ ছিল তার ক্ষেত্রফল হচ্ছে এখানে এ স্কোয়ার। তাহলে আমরা যদি আলাদা করে এই বর্গটা এগুলো সবগুলা যোগ করে দিই তাহলে আমরা কি পাই দেখো তো, তাহলে এটার ক্ষেত্রফল যেটা সেটা হলো এ স্কোয়ার, এবং এটার ক্ষেত্রফল যেটা বি এবি, এবং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে এবি, এবং এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হলো বি স্কোয়ার। তাহলে এগুলো সবগুলো যদি আমরা যোগ করে দিই, যোগ চিহ্ন দিয়ে যদি সবগুলো যোগ করে দিই, তাহলে আমরা কি পাই দেখো তো, এখানে এখানে পাই এ স্কোয়ার, এবি এবি যোগ করে দিলে হয় টু এবি, তারপরে থাকে হলো বি স্কোয়ার। এবং এটা ছিল কিন্তু এ প্লাস বি বাহু বিশিষ্ট একটা বর্গ, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কাগজ কেটে আমরা এভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রমাণ করতে পারি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো।